Cap durmanı. It's way too complicated. Let's start this conversation. So hello viewers, assalamu alaikum, welcome to Amir Shaun Vlogs. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি শাউন ভালো আছি। ভিউয়ার্স, এর আগেও কিন্তু আপনারা বেশ কয়েকটা ট্রাভেল ব্লগস দেখেছেন, আজকেও সেই বরাবরের মতন আরও একটি ট্রাভেল ব্লগসে কিন্তু আমরা চলে এসেছি, সেটা হচ্ছে চাঁদপুর ইলিশের বাড়ি। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ত্রিমোহনার যে শেষ অংশে, এই শেষ অংশে দাঁড়িয়ে কিন্তু আজকে ব্লগ করছি। তো পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আপনারা কিন্তু আমাদের যে সিনেমেটিক কিছু ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। পাশাপাশি আমাদের ইলিশের কিছু আয়োজন রয়েছে, সেই ইলিশের আয়োজন কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করব। পাশাপাশি আমরা যে একটা ট্যুর করেছি, সংক্ষিপ্ত কিছু ট্যুরগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। সো ভিউয়ার্স, কথা বলার আগে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। আমারে ধরিস না, আমারে ধরিস, আমি মিডল আছি, সামনে আছি, ভিডিও করতেছি। আচ্ছা, এই আমার দেখা কতক্ষণ লাগবে? সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন, কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন, এবং আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কী হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন, এবং আমরা তা আপনাদের উত্তর দিয়ে থাকবো। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে যারা নতুন, আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি সবসময় অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, চাঁদপুরে ইলিশের বাড়ির যে ভিডিওটি ছিল, আপনাদের কাছে কেমন লাগবে আমাদেরকে জানাবেন। আর যারা যারা আমাদের ফেসবুক পেজের সাথে সম্পৃক্ত হননি, অবশ্যই সম্পৃক্ত হবেন। তো এই ছিল আমাদের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো বারবার বলি, প্রতিটি প্রাণ ভরে উঠুক শুধু ভালো লাগা নিয়ে, আর প্রতিটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।